फ्रेंड्स वेलकम यू ऑल इन माय यूट्यूब चैनल तुम्हारे सकल के हमार यूट्यूब चैनले स्वागत जानाई। बंधुरा आलुर दाम किन्तु बेड़ेछे कि हलो कि भावछेन ठीक सुनलाम ना भूल सुनलाम ठीक विश्वास करते पारछेन ना ताई ना। हाँ एकदम ठीक ही सुनेछेन। आज के 26/10/2021 आमी निशे आलू बिक्री करलाम 450 टाका फ्री बंडे। आमी बोलेछिलाम जे एबछर 500 टाका प्लस आलुर दाम हबे, সেটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারেননি। আগের ভিডিওতে অনেকে আপনারা দেখেছিলেন নিশ্চয়ই। তো বন্ধুরা একটু ভালো করে বিশ্লেষণ করে দেখুন, এবছর প্রাকৃতিক দুর্যোগে ঠিক যেমন চারিদিকে বন্যা, উত্তরাখণ্ডে ধস, এই সমস্ত কারণে কিন্তু শাক সবজি প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। মানুষ কি খাবে? এবছর ধানের অবস্থা কিন্তু খুবই খারাপ। একদিকে বন্যা সব শেষ হয়ে গেছে, আবার অন্যদিকে পাকা ধানে মই দেওয়ার মতো শোষক পোকা একেবারে মাঠকে মাঠ সাদা করে দিয়েছে। তো পশ্চিমবঙ্গ এবার কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি সহ্য করা কিন্তু সম্ভব নয়, যা খুবই দুঃখজনক। তো মানুষ খাবে কি? এক্ষেত্রে আলুর চাহিদা বাড়াটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। আপনি বাজারে যান, দেখুন 20-22 টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে। যে আলুটা আপনি নিজে ফ্রি বন্ড 450 টাকায় বিক্রি করলেন, সেটা কি হবে? সেটা সেই পাইকারের হাত থেকে একজন বিক্রেতার হাতে যাবে, সে আবার অন্য কাউকে বিক্রি করবে, সেখানেও কিছুটা প্লাস দাম রেখে তবে সে বিক্রি করবে। এবং শেষমেশ যখন সেই আলুটা বাজারে খুচরো বিক্রি হচ্ছে কেজি দরে, তখন কিন্তু আপনি 20-22 টাকা দামে কিনছেন। এবার দেখুন একটা মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্টোরে যখন ফ্রি বন্ড তখন 450 টাকা, প্লাস এই ফ্রি বন্ড সেই পাইকারের হাত থেকে মাঝখানে যে ফড়ে বা অন্যান্য সেলারের কাছে যাচ্ছে, তখন তারা কিছু লাভ পাচ্ছে। প্লাস যখন সেই লাভ করার পরও তারা খুচরো বিক্রেতাকে বিক্রি করছে, সেই খুচরো বিক্রেতা যখন আবার বাজারে মানুষকে কাস্টমারকে কেজি দরে বিক্রি করছে, তখন কিন্তু আলুটা মোটামুটি 20-22 টাকা দামে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো আমি তো দেখালাম মাত্র এটা তিনজনের মধ্যে ব্যাপার, বা স্টোর থেকে পাইকার, পাইকার থেকে খুচরো বিক্রেতা, কিন্তু এর মাঝে অনেকেই কিন্তু থাকে, তিনজন চারজন পাঁচজনও কিন্তু অনেক সময় এর মাঝে মিডল ম্যান হিসেবে থেকে যায়, তখন এক্সট্রা কমিশনের ব্যাপার থাকে, তখন দাম কিন্তু আরও হাই হয়ে যায়। তবে বন্ধুরা হয়েছে দেখি, এ তো সবে শুরু, আগে আগে দেখো হতা হেকিয়া। খবর বলছে দাম কিন্তু আরও উঠবে, তবে অনেকে আছেন যারা আরও বাড়বে বলে দিন দেখতে থাকে, সেটা কিন্তু ফ্রেন্ডস একেবারেই উচিত নয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে এই সময় থেকে অল্প অল্প করে কিন্তু আপনারা আলু ছাড়তে থাকুন। তাহলে কী হবে, মার্কেটটা রানিং হতে থাকবে, এবং মার্কেটটা রানিং হলে দেখবেন যে আপনার যেটুকুই বা আলু থাকুক না কেন, তাতে করে আপনাকে সে কিছুটা কিছু দাম দিয়ে যাবে, অর্থাৎ আপনাকে কিন্তু লস হবে না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনাদের যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে দেওয়া বেল বাটনটিকে অলে ক্লিক করুন, তাহলে পরের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।